ওকে দেখতে পাচ্ছেন ভাই, এটা হচ্ছে আমাদের ওই বাইকটা, যে বাইকের নাম হচ্ছে নিনজা H2R। গাইজ আমি এখন যে কাজটা করবো সেটা হচ্ছে বাইকটা নিয়ে বাইরে যাব। ও ভাই সিরিয়াসলি, এত স্পিডে বাইকটার 400 কিলোমিটার প্লাস উঠবে আমি আপনাদেরকে বলতে দিই, বিকজ অফ এটা ওয়ার্ল্ডের সব থেকে দ্রুতগামী বাইকটির মধ্যে একটি না ভাই, এটার উপর আর কোনো বাইক নাই যেটার এত স্পিড। দেখা যাক ভাই স্টান্ট করে আমরা আমাদের বাইকটাকে কতটুকু দূরে নিতে পারি। ওকে ও ভাই সিরিয়াসলি, দেখেন একবার কোথায় গিয়ে পড়বো এখন আমি, একদম ওই যে ওই রাস্তাটায়। Hey, what's up guys, welcome back to another gameplay video. তো গাইজ আজকে আমরা আবার খেলতে যাচ্ছি GTA 5। তো যারা আগের পার্টটা দেখেছেন তারা জানেন আগের পার্টের মধ্যে আমি গিয়েছিলাম ভাই মিলিটারি কর্নেলের কাছে, বিকজ অফ আমাদের ভাই মিলিটারির সাথে যে ঝামেলাটা ছিল, আমরা যে লুস অ্যাড গাড়িগুলো সেল করেছি ওই কাহিনীটা শেষ করার জন্য আমরা গিয়েছিলাম মিলিটারিদের কাছে। ভাই সব কিছু ঠিক ছিল, মিলিটারির কাছে গিয়েছি লুস অ্যাড গাড়িমেন্ট মালিককে নিয়ে, ওইখানেও সব কিছু ঠিক মতো হয়েছে। বাট আমি যখন আমার জ্যাসকো গাড়িটি নিয়ে আসতেছিলাম তখন আমাকে ভাই একটা ডাকাত দল ধরেছে, ডাকাত দল বা চোরের দলই বলি, ডাকাত বলা যাবে না, বিকজ অফ ভাই এগুলো হচ্ছে সস্তা ডাকাত। ড্যাভিস গ্যাং নামের একটা গ্যাং আছে ভাই, যে গ্যাং নাকি ভাই ওরা বলতে ভাই চোরের দল যেটাকে বলে আর কি, ওরা বলতে ভাই চুরি করে, যে কোথাও কিছু থাকলে ওগুলো চুরি করে। তো ওরা যেটা করতে সেটা হচ্ছে ভাই আমাকে ফুল ঘিরে ফেলেছে, অ্যান্ড আমাকে ঘিরে ফেলে ভাই আমার থেকে আমার ওই জ্যাসো গাড়িটা নিয়ে গিয়েছে। এখন আপনারা ভাবতে পারেন যে ভাই আমি ওইখানে ওদেরকে কিছু করি না কেন, বিকজ অফ ভাই আমার কাছে একটা ওয়েফোনও ছিল না, আমি গিয়েছিলাম ভাই মিলিটারি বেসে। এখন মিলিটারি বেসে ভাই ওইখানে যদি গান নিয়ে যাই তাহলে ঝামেলা হয়ে যেতে পারে, এই জন্য আমি ভাই গান নিই নাই। বাট যদি জানতাম যে ড্যাভিস গ্যাং আমার উপরে ভাই আক্রমণ করবে তাহলে আমি গান নিয়ে যাইতাম। যাই হোক কিছু করার ছিল না ভাই, ওদের ওইখান থেকে বাইকটা নিয়ে আমি চলে আসছি এখানে, আমার কাছে কোনো গানও ছিল না ভাই, যার জন্য ভাই ওদেরকে আমি কিচ্ছু করতে পারি না। এখন ভাই আমার ওই গাড়িটা আমাকে আবার ফিরে আনতে হবে, তো এই জন্য আমি যেটা করবো সেটা হচ্ছে ভাই এখন ল্যাস্টার বেসের মতো যাবে, অ্যান্ড ওইখানে গিয়ে কথা বলবো যে কিভাবে আমার ওই গাড়িটা আবার ফিরে পাওয়া যায়, ওই গাড়িটা যেভাবে হোক আমাদেরকে আবার রিটার্ন আনতে হবে। রিটার্ন আনতে পারবো, এখন কথা হচ্ছে ভাই ওদের সাথে আমি এখন ফাইট করবো না, মানে ড্যাভিস গ্যাং এর উপরে এখন আমি হামলা করবো না, দুই একদিন যাক, বিকজ অফ মিলিটারি কর্নেলের সাথে আমাদের যে ঝামেলাটা চলতেছে সেটা ভাই আগে মিটে যাক, আমরা ভাই ওইখান থেকে আপডেটটা জানি দেন গিয়ে বলতে পারবো যে ভাই আমাদের কি এখন উচিত কিনা যে আমাদের গাড়ির জন্য ফাইট করা ড্যাভিস গ্যাং এর সাথে। তবে সেটা ল্যাস্টার বেসের মধ্যে গেলে বলতে পারবো, আর তাছাড়া মিলিটারি কর্নেল থেকে কি আপডেট আসে ভাই সেটার উপরে ডিপেন্ড করবো যে আমরা কি করবো। ওকে আমরা দেখতে পাচ্ছেন ভাই ল্যাস্টার বেসের ওই রোডের মধ্যে চলে আসছি, ভাই ল্যাস্টারকে অলরেডি বলছি যে আমার ওই গাড়িটা চোরে নিয়ে গিয়েছে, এখন ল্যাস্টার তো বলতে ভাই কিছু করার দরকার নাই, ওখান থেকে যাতে করে আমি চলে আসি। সিরিয়াসলি আমি জাস্ট অবাক হচ্ছি, আমার থেকে গাড়ি চুরি করে নিয়ে গেল, তাও মানে আমি নিজে হচ্ছি ভাই বড় চোর, আবার আমার থেকে ভাই গাড়ি নিবে, ওদের আমি কি বলবো 12টা বাজাবো কিছুদিন যাক। আমার গাড়ির উপরে ভাই একটা দাগ যদি পড়ে আমি ওদের সব কয়টার শেষ করে দেবো, একদম ফুল গ্যাংটাকে শেষ করে দেবো। বাট সেটা পরে, আগে আমরা মিলিটারি কর্নেল থেকে আপডেট জানি যে সব কিছু মিটমাট হয়েছে কিনা। অল রাইট গাইস, দেখতে পাচ্ছেন ফাইনালি আমরা ল্যাস্টার সিক্রেট বেসের মধ্যে চলে আসছি, তাছাড়া আই থিঙ্ক সামনে ল্যাস্টার নাই, সমস্যা নেই, আমি এখানে একটু অপেক্ষা করি। প্লাস আমি আমার কিছু ভাই গান নিয়ে নিই, আমার যে গানগুলো এখানে ড্রপ করে গিয়েছিলাম ওই গানগুলো নিয়ে নিই, অলরেডি আমাদের কাছে ভাই অনেকগুলো গান আছে, আপনারা হয়তো বা জানেন আমরা আন্ডারওয়াটার মাফিয়ার ওই এয়ারক্রাফ্টের মধ্যে গিয়ে অনেকগুলো গান কি বলে চুরি করে আনতে বা যেটার জন্য মারাত্মক ফাইট করতে হয়েছে, যারা ভাই পার্টগুলো দেখতেছেন তারা হয়তো বা জানেন। যাই হোক আমি এখানে একটু অপেক্ষা করি ল্যাস্টারের জন্য, আর ওনাকে কল দিই ভাই ল্যাস্টার বাবাজি কোথায় রয়েছে। ল্যাস্টার আসার পরে বলা যাবে যে ভাই আমরা কি এখন আমাদের ওই গাড়ির জন্য আবার কি ফাইট শুরু করব, মানে ড্যাভিস গ্যাং এর সাথে, নাকি ভাই এখানে অপেক্ষা করব মিলিটারি কর্নেলের আপডেট জানার জন্য। ওকে দেখতে পাচ্ছেন ফাইনালি ল্যাস্টার চলে আসা, তাছাড়া ভাই ল্যাস্টার সাথে আমার অলরেডি কথা হয়েছে, ল্যাস্টার বলতে দেবে আমি এখানে যাতে করে একটু অপেক্ষা করি যে মিলিটারি কর্নেল আমাদেরকে কি বলে, কারণ এই মুহূর্তে আমরা যদি এখন আবার নতুন করে একটা ঝামেলা সৃষ্টি করি তাহলে সমস্যা হয়ে যাবে, তো এই জন্য ভাই ল্যাস্টার বলতেছে এখন ঝামেলা করার দরকার না, তাছাড়া ভাই ড্যাভিস গ্যাং কে ভয় পাওয়ার কিছু নেই, ড্যাভিস গ্যাং থেকে আমরা আমাদের গাড়িটা নিয়ে নিতে পারবো সেটা বড় কথা না। এখন বড় কথা হচ্ছে ল্যাস্টার বলতেছে তার 5 নাম্বার মিশনের জন্য প্রিপারেশন নেওয়ার জন্য, ভাই ও বলতেছে আগামী 1 সপ্তাহ পর আমরা ভাই ওই মিশনের নামবো, আর ওই মিশনটা হচ্ছে ভাই ডায়মন্ড ক্যাসিনো রবারি। এখন আমাদের কাছে ভাই পর্যাপ্ত পরিমাণে ওয়েফোন আছে, বাট আমাদের একটা টিম প্রয়োজন, আমি ভাই সিঙ্গেল ওইখানে গিয়ে ফাইট করতে পারো না, কারণ ভাই ডায়মন্ড ক্যাসিনো রবারি করে এতটাও ইজি না, তো ল্যাস্টার বলতেছে ভাই ওদের একটা টিমের প্রয়োজন, তো ল্যাস্টার টিম বিল্ড করবে এই 1 সপ্তাহ ধরে, আর আমি এখানে একটু প্রিপারেশন নেব, তো এই জন্য ল্যাস্টার বলতে দেবে এখন বাড়তি করে কোনো ঝামেলা করার দরকার নেই ড্যাভিস গ্যাং এর সাথে, মিলিটারি কর্নেলের আপডেটের উপরে ডিপেন্ড করবে ড্যাভিস গ্যাং এর উপর ফাইট করবো কিনা। গাইস মাত্র আমার কাছে বিগ মাফিয়া থেকে একটা কল আসছে, ভাই বিগ মাফিয়া আমাকে বলতেছে আমার জন্য একটা গিফট পাঠাচ্ছে, সিরিয়াসলি ভাই আমার জন্য গিফট পাঠাবে, তাও আবার বিগ মাফিয়া, বিগ মাফিয়া বলতেছে ভাই লস অ্যাঞ্জেলসের যে এয়ারপোর্ট আছে ওইখানে যাতে করে আমি যাই, আমার জন্য একটা গিফট পাঠাচ্ছে, বুঝলাম না হঠাৎ করে ভাই হট গিফট পাঠাচ্ছে তাও আবার বিগ মাফিয়া। আচ্ছা একটা কাজ আমি ল্যাস্টারকে বলি, সে যাতে করে এখানে থাকে আমি এয়ারপোর্টে গিয়ে দেখে আসি ভাই বিগ মাফিয়া আমার জন্য কি গিফট দিচ্ছে, প্লাস
ট্রেভরকে গিয়ে দেখে আসতে হবে। আপনারা তো ভাই জানেন ভাই ট্রেভর এই কয়েকদিন হসপিটালে ভর্তি হয়ে আছে, তো ট্রেভরকে গিয়েও দেখে আসবো। বাট তার আগে দেখে আসি ভাই বিগ মাফি আমার জন্য কি গিফট রেডি করে রাখছে, ভাই কি গিফট আমার জন্য পাঠাচ্ছে যার জন্য আমাকে এয়ারপোর্ট যেতে বলতেছে। ওকে দেখতে পাচ্ছেন ফাইনালি আমি বাইরে চলে আসছি। তাছাড়া ওয়েট, আমি ভাই বাইকটাকে এখানে কি বলে ঘুরাইনি। ভাই দেখছি না এদের বাইকের অবস্থা কি, সিরিয়াসলি মানে মনে হচ্ছে ভাই এটাকে মানে ডাস্টবিন থেকে তুলে আনছে। বাইকের কি অবস্থা, এই বাইকটা কিন্তু আবার আমার না, এটা ভাই ড্যাবেজ গ্যাংয়ের ওইখান থেকে আনছি। আরে সিরিয়াস সমস্যা না ভাই, বাইকটা আমার না ভাই, এটা অ্যাক্সিডেন্ট হলো গিয়ে, বাইকটা কিছুক্ষণ পর আমরা ফেলে দেবো ভাই। এইসব বাইক মানে কি বলে $1,000-$2,000 দিয়ে ভাই একদম ইজিলি কিনা যায়। দেখা যাক ভাই বিগ মাফি আমাকে কি গিফট দেয় ভাই, যেটার জন্য আমাকে এয়ারপোর্টে যাওয়ার জন্য বলতেছে। বুঝলাম না হঠাৎ করে ভাই বিগ মাফি আমাকে গিফট দিবে। আমি ভাই বিগ মাফিয়াকে বলেছিলাম ওর সাথে একটা বিজনেস করবো, যেটা হচ্ছে ভাই হেলিকপ্টার বিজনেস। আপনাদের তো অলরেডি বলেছি, বাট এখনও পর্যন্ত তো শিওর না, বিকজ অফ আমাদের $700 মিলিয়ন এখনও পর্যন্ত ভাই আটকায় আছে। মিলিটারি বলেছে ভাই আমাদেরকে আন্ডার ওয়াটার মাফিয়ার থেকে ভাই ক্ষতিপূরণ নিয়ে দেবে, বাট এখনও তাদের কোনো খবর নাই। আমার ব্যাংকে এখন জাস্ট ভাই $200 মিলিয়ন রয়েছে, আর ওই $200 মিলিয়ন ভাই আমি এখনও খরচ করতেছি না, বিকজ অফ আমাদেরকে ভাই একটা বিজনেস করতে হবে ভাই। শুধু টাকা যদি খরচ করি তাহলেই হবে না, আমাদের ভাই বিজনেস করার প্রয়োজন। আর এই টাকাগুলো কিন্তু আমাকে ভাই ল্যাস্টার দিয়েছে, যারা GTA 5 ফুল সিরিজটা দেখেছেন তারা হয়তো ভাই এটা জানেন। গাইস প্রায় এক ঘন্টা পরে দেখতে পাচ্ছেন আমি লস স্যান্টোসে চলে আসছি। আর তাছাড়া ভাই আমার কাছে মনে হচ্ছে এখানে বৃষ্টি আসতেছে বা বৃষ্টি আসবে, কারণ দেখতে পাচ্ছেন ভাই আবহাওয়াটা একদমই পরিবর্তন হয়ে গিয়েছে। সমস্যা না ভাই শীতকালে বৃষ্টি এটা হতে পারে, কারণ ভাই এমনিতে নর্মালি রিয়েল লাইফে ভাই শীতকালে এখন বৃষ্টির অবস্থা একদমই খারাপ। আর ভাই গেমের মধ্যে কেন এবার না হয়। আর তাছাড়া ভাই এই রোডগুলোর মধ্যে সিরিয়াসলি মানে অল টাইম জ্যাম লেগে থাকে। দেখছেন ওইখান দিয়ে আসছি কতগুলো গাড়ি হাইওয়ের মধ্যে, বাট তারপরও মানে মনে হচ্ছে আমি জ্যামের মধ্যে দিয়ে গাড়ি চালাচ্ছি, কারণ ভাই এটা হচ্ছে লস স্যান্টোসের মধ্যে, প্লাস এখানে সামনে এয়ারপোর্ট এই জন্য। আর তাছাড়া গাড়ি দেখতে পাচ্ছেন উপরে একটা বিমান যাচ্ছে। ওকে ফাইনালি ভাই আমরা এয়ারপোর্টের কাছে চলে আসি, এখন আমাকে জাস্ট আর একটু সামনে যেতে হবে। সামনে কি আমাকে এখানে রাইট নিতে হবে, তাহলে আমরা ভাই এয়ারপোর্টের মধ্যে ঢুকতে পারবো। ওকে হ্যালো স্যার, আমাকে ভিতরে যেতে হবে ভাই, তাড়াতাড়ি একটু উঠা। ওকে দেখতে পাচ্ছেন ভাই এখানে কি বলে এই জিনিসটা উঠাই ফেলেছে, এখন আমাকে ভাই ভিতরে যেতে হবে। ওকে ভাই গেট, সিরিয়াসলি ভাই পুলিশ অফিসারটা আমার সাথে ফাজলামি করতেছে। অলরাইট ফাইনালি আমরা এয়ারপোর্টের মধ্যে চলে আসছি, বাট এখানে তো কাউকেই দেখা যাচ্ছে না। আমি একটা কাজ করি, আমি এখানে একটু অপেক্ষা করি, দেন বিগ মাফিয়াকে একটা কল দিই। এখনো পর্যন্ত ভাই এয়ারপোর্ট আমি কিছুই দেখতে পারতেছি না। বললাম না বিগ মাফিয়া বললো ভাই এয়ারপোর্টে আমার জন্য কি গিফট আছে, বাট এয়ারপোর্ট আসার পরে তো আমি এখানে ভাই কাউকে দেখতে পাই না এখনো পর্যন্ত। কেন আমি এখানে অনেকক্ষণ অপেক্ষা করেছি আর বিগ মাফিয়াকে কল করেছি, ভাই বিগ মাফিয়া বলতেছে ও নাকি চলে আসছে, আমি যাতে করে ভাই এয়ারপোর্টের শেষ মাথায় যাই। বুঝলাম না ভাই হঠাৎ করে বিগ মাফিয়া আমার জন্য গিফট পাঠালো, তাও আবার এয়ারপোর্টে একদম ওই কোনায়। বুঝলাম না ভাই হঠাৎ কি এমন ভাই বিগ মাফিয়া আমার জন্য গিফট পাঠাবে, কি আবার সেটা বুঝতে পারতেছি না ভাই। সামনে এখানে কত বড় একটা কার্গো প্লেন দেখা যাচ্ছে, আই থিঙ্ক ভাই আমাকে কোনো গাড়ি গিফট করবে। আমি বুঝতে পারছি বিগ মাফি আমাকে কোনো গাড়ি গিফট করবে, কারণ নতুন ভাই এখানে কার্গো প্লেনটা নিয়ে আসতো না। ওকে ভাই বিগ মাফিয়ার কাছে দেখতে পাচ্ছেন এখানে একটা লিমোজিন আছে, প্লাস পিছনে কতগুলো ল্যাম্বরগিনি ট্যার্জো। ভাই আমার কাছে যদি একটা ল্যাম্বরগিনি ট্যার্জো থাকতো, একটা গাড়িও নেই আমার কাছে ল্যাম্বরগিনি ট্যার্জো ভাই, একটা ছিল মেবি, ওইটা আমরা ট্র্যাভারকে দিয়ে দিয়েছি, বাট জানি না ভাই ট্র্যাভার কী করছে। যাক ভাই বিগ মাফির সাথে কথা বলি আন দেখি ভাই কি এমন গিফট দিবে, তাছাড়া কি কারণে ভাই আমাকে এই গিফটগুলো দিচ্ছে। গাইস বিগ মাফিয়া বলতেছে ও আমাদের থেকে যে লুসাইড গাড়িগুলো নিয়েছে ওগুলো সে ভাই অনেক দামে বিক্রি করেছে, অ্যান্ড ভাই ওইখান থেকে সে অনেক টাকা ইনকাম করেছে, এই জন্য সে আমাকে একটা বাইক গিফট করবে, আর ওই বাইকটা নাকি ভাই এই কার্গো প্লেনের মধ্যে আছে। গাইস বাইকটার নাম হচ্ছে নিনজা H2R, সিরিয়াসলি ওয়ার্ল্ডের সব থেকে দ্রুতগামী বাইক হচ্ছে নিনজা H2R, আর যে গাড়িটা আমাকে ভাই বিগ মাফিয়া গিফট করতেছে। আপনারা তো ভাই জানেন যে পুরো ওয়ার্ল্ডের মধ্যে প্রায় 150টা নিনজা H2R বাইক আছে, তার মধ্যে একটা বাইক এখন থেকে আমার কাছে থাকবে। সিরিয়াসলি আমি সত্যি ভাই খুবই এক্সাইটেড। যাই হোক গাইস বিগ মাফিকে একটা ধন্যবাদ দেবো, দেন আমি এখান থেকে বাইকটা নিয়ে চলে যাব। ওকে গাইস এখানে আমার বিগ মাফির সাথে কথা হয়ে গিয়েছে, আর তাছাড়া আমি এখন এই কার্গো প্লেনের মধ্যে উঠে দেখবো ভাই নিনজা H2R বাইকটা কেমন। আজকে প্রথমবার চালাতে যাচ্ছি নিনজা H2R বাইকটি, ভাই দেখেন সামনে ওই বাইকটা দেখা যাচ্ছে। আচ্ছা আমি একটু সামনে যাই তাহলে বলতে পারবো। আর তাছাড়া বুঝলাম না ভাই বিগ মাফি আসার সময় আমাকে বলতেছে যদি কখনো তোমার কাছে গিফট চাই তাহলে আমাকে ফিরিয়ে দিও না জানো। বুঝলাম না বিগ মাফি আমাকে হঠাৎ আবার এই কথাটা কেন বললো। আচ্ছা এমনটা তো না আবার যে বিগ মাফি আমাকে গিফটটা দিয়ে আমার কাছে আবার কোনো গিফট চেয়ে বসে, জানি না। তবে আমাকে এটা বলেছে যে যদি তোমার কাছে কখনো গিফট চাই তাহলে আমাকে আবার ফিরিয়ে দিও না। যাই হোক ভাই সেটা পরে হবে। ওকে দেখতে পাচ্ছেন ভাই এটা হচ্ছে আমাদের ওই বাইকটা, যে বাইকের নাম হচ্ছে নিনজা H2R। তাই আমি এখন যে কাজটা করবো সেটা হচ্ছে বাইকটা নিয়ে বাইরে যাব। ও ভাই সিরিয়াসলি এত স্পিডে বাইকটার 400 কিলোমিটার প্লাস উঠবে, আমি আপনাদেরকে বলতেছি, বিকজ অফ এটা ওয়ার্ল্ডের সব থেকে
দ্রুতগামী বাইকটির মধ্যে একটি একটি না ভাই, এটার উপর আর কোনো বাইক নাই যেটার এত স্পিড। তাছাড়া ভাই বিগ মাফিয়ার সব কয়টা গার্ড আমার দিকে কেন ভাই গুলি এম করে রাখছে? সিরিয়াসলি আমি কি দোষ করলাম রে ভাই? যাই হোক, বিগ মাফিয়ার সাথে কথা বলি এন বলি যে ভাই আমি এখান থেকে চলে যাচ্ছি, তোমাকে অসংখ্য ধন্যবাদ আমাকে এই গিফট দেওয়ার জন্য। ওকে গাইস, আমি এখন যে কাজটা করছি সেটা হচ্ছে এখান থেকে চলে যাওয়া। তাছাড়া বিগ মাফিয়া আমাকে বললো যদি ফিউচারে কোনো সমস্যা হয়, কেউ যদি আমাকে ডিস্টার্ব করে, তাহলে যাতে করে ভাই বিগ মাফিয়াকে বলি। আমি চাইলে ভাই ড্যাভিস গ্যাংয়ের কাহিনীটা বিগ মাফিয়াকে বলতে পারতাম, বাট বলি নাই, কারণ ভাই শুধু শুধু ওইখানে ভাই বিগ মাফিয়াকে টানবো না, কারণ এইসব মানে নর্মাল বিষয় বিগ মাফিয়াকে টানবো না। আচ্ছা, আমি এখন যে কাজটা করবো সেটা হচ্ছে বাইকটার স্পিড টেস্ট করবো, দেখা যাক ভাই কত কিলোমিটার স্পিডে বাইকটা চালাতে পারি। ভাই 200 কিলোমিটার একদম ইদুল আইলা, 300+ এত ইজিলি 300 উঠে গেল। আচ্ছা ভাই বুঝতে পারছি বাইকটা 400+ উঠবে, দাঁড়ান আমি এখন এই বাইকটাতে 400 কিলোমিটার স্পিড প্লাস উঠাবো, আপনাদেরকে দেখাচ্ছি, দাঁড়ান এখন একদমই সোজা যাবো, দেখা যাক ভাই কত কিলোমিটার স্পিডে উঠে। ভাই প্লিজ 400 উঠে যা, আরেকটু 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 ভাই, চিট 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 ভাই, এখানে জায়গা অনেক কম যার জন্য আমি স্পিড টেস্ট করতে পারতেছি না। আচ্ছা একটা কাজ করি, এখানে বিগ মাফিয়ার না ভাই ওরা এখনও যায় নাই, আমি এখানে যে লম্বা যে রোডটা আছে না ওই রোডের মধ্যে একটু ট্রাই করে দেখি ভাই 400 কিলোমিটার উঠাতে পারি কি না। ওকে ভাই এই রোডের মধ্যে আমি এখন ট্রাই করে দেখি 400 কিলোমিটার উঠে কি না। ভাই অলরেডি 300 কিলোমিটার উঠে গিয়েছে, এখনও অনেকটা পথ আছে, আই থিঙ্ক 400 উঠে যাবে। ওকে আর একটু আর একটু আর একটু আর একটু আর একটু, না ভাই এখনো পর্যন্ত 400 কিলোমিটার উঠে নাই, আই থিঙ্ক ভাই উঠে যাবে, যখন রাস্তা একদম সমান থাকবে সোজা থাকবে তখন আমরা ভাই 400 কিলোমিটার উঠাতে পারবো। ওকে গাইজ, এখন আমি যে কাজটা করবো সেটা হচ্ছে এই বাইকটা নিয়ে চলে যাবো সোজা লস অ্যান্টোস। তাছাড়া ও ভাই একটুর জন্য অ্যাক্সিডেন্ট করে ফেলতাম। ওকে যাই হোক ভাই, এখান থেকে বের হই, আর বের হওয়ার রাস্তাটা এটাই। অল রাইট গাইজ, দেখতে পাচ্ছেন না রে, সরি 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 ভাই, আমাকে ওইখান দিয়ে বেরিয়ে আসতে হতো, আমি এখান দিয়ে চলে আসছি, কেউ দেখার আগে এখান থেকে কেটে পড়ি। আমার কাছে যেতে হবে, কতটা খুশি লাগতে তো আপনাদেরকে বলে বুঝাতে পারবো না, ওয়ার্ল্ডের সব থেকে দ্রুতগামী বাইকটা ভাই এখন আমার কাছে। আচ্ছা গাইজ, আমি এখন যে কাজটা করবো সেটা হচ্ছে সোজা চলে যাবো ট্র্যাভোর কাছে, দেখে আসি ভাই ট্র্যাভোর সুস্থ হয়েছে কিনা, ট্র্যাভোরকেও দেখে আসা হবে, প্লাস আমাদের বাইক চালানোও হবে। ভাই বাইকের চাকাগুলো দেখেন একবার, মানে একদমই ফুল রিয়েলিস্টিক তো লাগতেছে বাট এতটা মারাত্মক লাগতেছে আপনাদেরকে বলে বুঝাতে পারবো না। তাছাড়া ভাই এইসব রাস্তার মধ্যে দেখাতে পারবো না, বিকজ অফ এই রাস্তার মধ্যে ভাই অল টাইমে গাড়ি চলে, তো এটা দেখাতে চাইলে ভাই অবশ্যই আমাকে ভাই লস অ্যান্ড্রোসের বাইরে যেতে হবে, বিকজ অফ ভাই লস অ্যান্ড্রোসের বাইরে গাড়ি কম। এখানে দেখতে পাচ্ছেন ভাই ফুল রোডের মধ্যে শুধু গাড়ি আর গাড়ি, মানে লস অ্যান্ড্রোস থেকে বেরিয়ে যাওয়ার আগে আমরা এখানে একটা স্টান্ট করব, দেখা যাক ভাই স্টান্ট করে আমরা আমাদের বাইকটাকে কতটুক দূরে নিতে পারি। ওকে ভাই সিরিয়াসলি দেখেন একবার কোথায় গিয়ে পড়বো এখন আমি, একদম ওই যে ওই রাস্তাটায়। ভাই 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 প্লিজ প্লিজ নিচে পড়িস না, নিচে পড়িস না, আর রে কিরে 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 কিরে, ও ও ও ও ও ও ও, ভাই ভাই রোডে রোডে পড়, ও ভাই সিরিয়াসলি একটুর জন্য আমি নিচে পড়ে যেতাম, সিরিয়াসলি অনেক মজা লাগতো ভাই স্টান্টটা করে। এই বাইক স্ট্যান্ডটা আপনাদের কাছে কেমন লাগতো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন, আর ভালো লাগলে তো অবশ্যই ভাই ভিডিওতে লাইক করতে হবে। আচ্ছা বলি না আপনাদেরকে, এই ভিডিওর জন্য এম করতেছি অনলি 6000 লাইকে, যদি 6000 লাইক কমপ্লিট হয় তাহলে নেক্সট পার্ট আপলোড করা হবে, তো অবশ্যই 6000 লাইক কমপ্লিট করে দেন। আচ্ছা যাকে আর টাইম পাস করবে না, অনেকক্ষণ টাইম পাস করছি, এখন আমাকে যেতে হবে ভাই স্যান্ডি সোর্স অ্যান্ড ওইখানে গিয়ে দেখে আসতে হবে ট্র্যাভেল কি অবস্থা। প্রতিবারের মতো এইবার আমি আবার ট্রেনের রাস্তা ধরে যাবো স্যান্ডি সোর্স, বিকজ অফ ভাই ট্রেনের রাস্তা দিয়ে যখন গাড়ি চালায় মানে বাইক চালায় বা গাড়ি চালায় যেটাই চালায় না কেন তখন মানে একদমই ইজিলি চালানো যায়, কারণ ভাই এখানে তেমন কোনো গাড়ি থাকে না, জাস্ট ট্রেন থাকে কিছুক্ষণ পর পর। আর একটা সমস্যা সেটা হচ্ছে ভাই ট্রেনের রাস্তার মধ্যে ফুল স্পিডে বাইক বলেন গাড়ি বলেন ভাই কিছুই চালানো যায় না। ওকে দেখতে পাচ্ছেন ভাই আমরা ল্যাস্টার এরিয়ার মধ্যে চলে আসছি, ভাই ট্রেনের রাস্তা দিয়ে অনেক তাড়াতাড়ি আসা যায়, আর তাছাড়া ভাই আমরা এখন যে বাইকটা চালাচ্ছি বাইরে ভাই এই বাইকের স্পিড যে ভাই আমার মনে হচ্ছে স্যান্ডি সোর্স যেতে আমাদের সর্বোচ্চ 30 মিনিট লাগবে এই বাইকটা নিয়ে, ভয় লাগতেছে ভাই কখন সামনে ধুম করে ট্রেন চলে আসে আর আমি যাই ভাই কেল্লা পথে। ভাই প্লিজ যাতে করে কোনো ট্রেন না থাকে, ওকে গাইজ এখানে একটাও ট্রেন নাই, আমি এখন একটা স্টান্ট করবো সেটা হচ্ছে একদম সোজা রোডে উঠে যাবো, দেখা যাক ভাই কোনো অ্যাক্সিডেন্ট যাতে করে না করি। ও ও ও ও ও ভাগ্য অনেক ভালো ছিল যার জন্য ভাই আমি এখানে অ্যাক্সিডেন্ট করি নাই। ওকে গাইজ দেখতে পাচ্ছেন ফাইনালি আমরা স্যান্ডি সোর্সে চলে আসছি, সিরিয়াসলি এত তাড়াতাড়ি আসছি ভাই আপনাদেরকে বলে বুঝাতে পারবো না। অল রাইট, এখন আমাদেরকে ভাই হসপিটালে যেতে হবে, ভাই ইঞ্জিনটা একদমই গরম হয়ে গিয়েছে এই গাড়িটার, সরি এই বাইকটার। ওকে দেখতে পাচ্ছেন ফাইনালি আমরা চলে আসছি হসপিটালে, আর আমি এখন যে কাজটা করবো সেটা হচ্ছে ভিতরে যাবো অ্যান্ড দেখবো ট্র্যাভেলের কি অবস্থা। গাইজ এখানে ডক্টরের সাথে আমার কথা হয়েছে, অ্যান্ড ডক্টর বলতেছে ট্র্যাভেল সুস্থ হয়ে গিয়েছে, বাট
ট্র্যাভর আরও কয়েকদিন রেস্টের প্রয়োজন, আমি চাইলে এখন ট্র্যাভরকে আমার সাথে নিয়ে যেতে পারি। তো আমি এখন যে কাজটা করি সেটা হচ্ছে ভাই ট্র্যাভরকে আমি আমার সাথে নিয়ে যাবো, কারণ ভাই ট্র্যাভরকে এখানে রেখে যাবো না, যে কোনো মুহূর্তে আন্ডার ওয়াটার মাফিয়া ভাই ট্র্যাভরের উপর হামলা করতে পারে। তো ভাই এই জন্য ট্র্যাভরকে একা রাখা যাবে না, যেহেতু ভাই ট্র্যাভর এখন একটু অসুস্থ। তো ট্র্যাভরকে আমরা ল্যাস্টার বেসের মধ্যে নিয়ে ওইখানে ভাই রেস্টে রাখি, দু একদিন পরে যখন ট্র্যাভর সুস্থ হয়ে যাবে তখন ভাই ট্র্যাভরকে আমরা আবারও আমাদের কাজে ইউজ করতে পারবো। অলরাইট, দেখতে পাচ্ছেন ভাই ফাইনালি আমরা হসপিটালের বাইরে আসছি, আর তাছাড়া ট্র্যাভরকে দেখতে পাচ্ছেন, ট্র্যাভর বাইকের মধ্যে উঠেছে। ওকে, আমরা এখন আমাদের এই বাইকটা চালাবো। ভাই বাইকের চাকা দেখেন একবার, কতটা মোটা প্লাস কতটা সুন্দর লাগে দেখতে। অল রাইট গাইস, ট্র্যাভর আমাকে বলতে দিল ভাই বাইকটা কোথায় পাইছি। তো ট্র্যাভরকে বলেছি ভাই এই বাইকটা আমাকে বিগ মাফিয়া গিফট করেছে। ভাই ট্র্যাভর তো শুনে একদমই খুশি হয়ে গিয়েছে, বাট ও বেচারা বলতে দেয় ভাই ওর কাছে একটা বাইকও নাই। ভাই ট্র্যাভরের কি কিছু গিফট দিতে পারবো, সবে একবার ওকে পাঁচটা সুপার কার গিফট করেছি, ওই বেটা ভাই সবগুলো গাড়ি সেল করে দিয়েছে। আমি জানি না ভাই ট্র্যাভর কাছে এখন কোনো গাড়ি আছে কিনা, বাট ফ্র্যাঙ্কলিনের কাছে কোনো গাড়ি নেই ভাই, ফ্র্যাঙ্কলিনকে একটা গাড়ি গিফট করবো ভাবতেছি, বাট কি গাড়ি দেওয়া যায় সেটি জানি না। অবশ্য আপনারা কমেন্টসে জানিয়ে দেবেন কারো যদি কোনো আইডিয়া থাকে। গাইস, মাত্র আমার কাছে ল্যাস্টার ফোন করেছেন ভাই, ল্যাস্টার আমাকে বলতেছে মিলিটারি কর্নেলকে টাকা জমা দিয়ে আসার জন্য। ও আচ্ছা বুঝতে পারছি, ল্যাস্টার মেবি ওই 70 মিলিয়ন ডলারের কথা বলতেছে, যেগুলো আমাদেরকে ভাই মিলিটারি কর্নেলকে জরিমানা হিসেবে দিতে হবে। 20 মিলিয়ন হচ্ছে আমার, বাকি 50 মিলিয়ন হচ্ছে আমাদের ওই যে কি। আরে রে সিরিয়াসলি ভাই, এই বেটা দেখছেন মাঝখান দিয়ে গাড়িটা ডুবাই দিতে, আমি এখানে একটুর জন্য অ্যাক্সিডেন্ট করে ফেলতাম। তো ল্যাস্টার যেটা বলতে দিল সেটা হচ্ছে ভাই বাকি 50 মিলিয়ন ডলার, মানে যে 50 মিলিয়ন ডলারের ক্ষতিপূরণ আমাদেরকে দিতে হবে ট্রাক কম্পার্টমেন্ট মালিকের হয়ে, টোটাল 70 মিলিয়ন ডলার, যাতে করে মিলিটারি কর্নেলকে দিয়ে আসি। যেহেতু ভাই 70 মিলিয়ন ডলার দিয়ে আসার জন্য বলতে, তার মানে এটাই হবে যে মিলিটারি কর্নেল থেকে ভাই আমাদের সব ঝামেলা শেষ, এখন জাস্ট টাকা জমা দিয়ে আসলেই হয়ে যাবে। আর তাছাড়া ভাই ট্র্যাভরকে আমি চাইলে আমার সাথে নিয়ে যেতে পারতাম, বাট নেবো কিনা সেটা ভাবতেছি। ট্র্যাভরকে ভাই আমি এখানে বেসের মধ্যে রেখে যাই, বিকজ ভাই ট্র্যাভর অনেক অসুস্থ, ট্র্যাভরকে আমি আমার সাথে নিবো না। গাইস, দেখতে পাচ্ছেন আমরা ল্যাস্টার্ড বেস থেকে বেরিয়ে আসছি, আর তাছাড়া আমার ব্যাগের মধ্যে আছে ভাই 70 মিলিয়ন ডলার, আর তাছাড়া ভাই আমি আমার কাছে একটা পিস্তল রাখছি, কারণ ভাই আগের বার গান না রাখার কারণে ড্যাভিস গ্যাংয়ের লোকেরা ভাই আমার উপরে অ্যাটাক করেছে, বাট এইবার আমি আমার কাছে একটা পিস্তল রাখবো। বাট কথা হচ্ছে মিলিটারি কর্নেলের সাথে দেখা করতে গেলে ভাই ওইখানে চেকিং চলবে, তো এই জন্য পিস্তলটা নিয়ে ভিতরে যেতে পারবো না, পিস্তল আমি ওইখানে গেটের কাছে এক জায়গার মধ্যে লুকিয়ে রেখে দেবো, অ্যান্ড দেন যখন ওইখান থেকে বেরিয়ে আসবো তখন আমি আমার পিস্তলটা আবার নিয়ে নেবো। ওকে গাইস, এখন আমাদেরকে এই বাইকটা নিয়ে চলে যেতে হবে সোজা মিলিটারি বেসে, অ্যান্ড ওইখানে গিয়ে ভাই মিলিটারি কর্নেলকে 70 মিলিয়ন ডলার বোঝা দিতে হবে, কারণ 50 মিলিয়ন ডলার নাকি অলরেডি ওই ট্রাক কম্পার্টমেন্ট মালিক জমা দিয়ে দিয়েছে। ভাই আমি একটি বিষয় নিয়ে অনেক ভয় ছিলাম, সেটি হচ্ছে আমি ভাবছি হয়তো বা ট্রাক কম্পার্টমেন্ট মালিক আমাদের বিরুদ্ধে এখানে কথা বলবে, বাট না ভাই ট্রাক কম্পার্টমেন্ট মালিক আমাদের বিরুদ্ধে কিছুই বলে নাই, উপরন্তু আমরা যেভাবে বলেছি ওইভাবেই কাজ করেছে। এই জন্য ভাই কি বলবো, ওকে একটা ধন্যবাদ দেবো, প্লাস ভাই ওর সাথে আমরা ফিউচারে যদি কোনো বিজনেস করি তাহলে ওর সাথে করবো, ওকে এটা বলবো, বাট এখন না ভাই ওর সাথে পরে কথা বলবো। আগে আমরা ভাই মিলিটারি কর্নেলকে 70 মিলিয়ন ডলার দিয়ে এই বোঝাটাকে ভাই মাথা থেকে ঝাড়ি, বিকজ অফ মিলিটারিদের কারণে না আমরা কিচ্ছু করতে পারতেছিলাম না। সবাইকে একটা রিকোয়েস্ট করি, সেটা হচ্ছে আপনারা অবশ্যই প্লিজ কমেন্টে জানিয়ে দেবেন আমাদের এই নিনজা H2 আর বাইকটা আপনাদের কাছে কেমন লাগছে। আমার কাছে ভাই অসাধারণ লাগছে, আমার কাছে ভাই টর্ন বাইক থেকেও বেশি ভালো লাগতেছে, বিকজ অফ টর্ন বাইকটা দেখতেই সুন্দর, বাট অতটাও স্পিড নাই, আবার একদম নাই বললে ভুল হবে, 200+ উঠে, 300 উঠে যায় অনেক সময়, বাট এই গাড়িটা 400 কিলোমিটার, ও এমজি 400 কিলোমিটার+ হয়ে যায় বিকজ অফ এই বাইকটা হচ্ছে ওয়ার্ল্ডের সব থেকে দ্রুতগামী বাইক। ফাইনালি আমরা ভাই মিলিটারি বেসের কাছে চলে আসছি, এখন আমি যে কাজটা করবো সেটা হচ্ছে ভাই এই জায়গার মধ্যে না আমার গানটা ভাই আমি ড্রপ করে রাখি, এই যে এই জায়গার মধ্যে, কারণ যদি আমি এখন গান নিয়ে যদি ভিতরে যাই তাহলে ভাই সমস্যা হয়ে যাবে। আমার কাছে পিস্তলটা আছে না ভাই, এই পিস্তলটাকে আমি এখন এই জায়গার মধ্যে ড্রপ করে যাবো, গাছের গোড়ায় রাখি, দেন পরবর্তীতে ওইখান থেকে বেরিয়ে আসার সময় আমার পিস্তলটা আবার এখান থেকে নিয়ে নেবো। ওকে গাইস, আমি আমার পিস্তলটাকে ভাই এই জায়গার মধ্যে ফালাই রাখছি, যাওয়ার সময় এখান থেকে আবার পিস্তলটা নিয়ে নেবো। আমি এখন যে কাজটা করবো সেটা হচ্ছে ভিতরে যাবো, অ্যান্ড ভিতরে গিয়ে এখানে ভাই 70 মিলিয়ন ডলার দেবো, দেন ভাই এখান থেকে কেটে পড়বো, কারণ আমাদের কাজ শেষ, জাস্ট এখন টাকা দিলেই হয়ে যাবে। ওকে, প্রথমত আমাকে এখানে চেক করতে হবে, ভাই এদিকে এদিকে চেক কর তাড়াতাড়ি, এখন আমাকে ভিতরে যেতে হবে। ভাই এই ভাইটা আমাকে সন্দেহ করতেছে, আমাকে বলতেছে আমি যাতে করে এখান থেকে চলে যাই। আরে ভাই আমাকে সন্দেহ করার কি আছে ভাই, তাড়াতাড়ি আমাকে চেক কর। ওকে গাইস, এখানে আমার চেকিং করা হয়ে গিয়েছে, এখন আমাকে সামনে যেতে হবে, সামনে গিয়ে এখানে আবারও চেক করতে হবে, মানে সিরিয়াসলি মিলিটারি বেসের মধ্যে ঢুকতে গেলে ভাই এখানে কতবার যে চেক করা লাগে। ওকে গাইস, আমাকে না সরি ভাই এই রাস্তা দিয়ে না, আমি ভাই আগের বার আসছিলাম বাট ভুলে যাচ্ছি কোন রাস্তা দিয়ে এসেছিলাম, এখন আমাকে জাস্ট লেফট মোড়তে হবে, দেন এখানে ওয়েট 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 ওয়েট, বাইক একটু বেশি চলে আসছি, আমাকে এই জায়গা দিয়ে যেতে হবে, তাছাড়া এই এক সেকেন্ড এখানে না
একজন আগে চেকিং করতে সে কোথায় গেল আচ্ছা মেবি এখন এই জায়গার মধ্যে চেকিং চলতেছে না আমাকে এখান দিয়ে যেতে ওকে গাইস দেখতে পাচ্ছেন ফাইনালি আমরা আগের ওই জায়গার মধ্যে চলে আসছি এন্ড ভাই এখন আমি যে কাস্টমার সেটা হচ্ছে মিলিটারি কর্নেল কে 70 মিলিয়ন ডলার দেব দেন এখান থেকে চলে যাব বিকজ অফ আমার কাজ শেষ আমার কাজ ছিল ভাই 70 মিলিয়ন ডলার পর্যন্ত ওকে এখানে আমাদের দেখতে পাচ্ছেন 70 মিলিয়ন ডলার দেওয়া হয়ে গিয়েছে এন্ড ভাই ওকে আমি জিজ্ঞেস করেছি ট্রাক কম্পাইনমেন্ট মালিক কোথায় তো বলতে ভাই ট্রাক কম্পাইনমেন্ট মালিক নাকি ওর বাড়িতে চলে গিয়েছে এখন ওকে আমি আর জিজ্ঞেস করি না যে ট্রাক কম্পাইনমেন্ট মালিকের বাড়ি কোথায় তো এটা যদি জিজ্ঞেস করি তাহলে ভাই সন্দেহ করবে তবে আমি সমস্যা নয় ল্যাসটাকে জিজ্ঞেস করে ট্রাক কম্পাইনমেন্ট মালিকের লস অ্যাঞ্জেলসের মধ্যে যে বাড়িটা আছে ওই বাড়ির লোকেশনটা নিয়ে নেব দেন ভাই ওর বাড়িতে গিয়ে ওকে একটা ধন্যবাদ জানাই আসবা তাছাড়া ভাই ওর ম্যানেজারটাকে ছেড়ে দেবো ভাই ওর ম্যানেজারকে ভাই আমরা এখানে বন্দি করে রাখতে শুধু ওই ব্যাটাকে ভাই পিটিএ ওর অবস্থা আমরা খারাপ করে দিয়েছি সমস্যা নেবে ওকে আর মারবো না অনেক টর্চার করেছে ভাই ওকে কি করার ভাই কিছু করার নাই যদি টর্চার না করতাম তাহলে ভাই ট্রাক কম্পাইনমেন্ট মালিক আমাদের কথা মতো কাজ করতো না আচ্ছা গাইস এখন আমাদের যে কাজটা করতে হবে সেটি হচ্ছে তাড়াতাড়ি ল্যাস্টরকে বলে ওই ডেভিস গ্যাং এর একটা ব্যবস্থা করতে হবে কারণ আমাদের ডেভিস গ্যাং এর কাছে রয়েছে ওই সুপার কারটা যেটা ভাই ওরা চুরি করে নিয়ে গিয়েছিল গত পার্টের মধ্যে ওই গাড়িটা ভাই যেভাবে হোক আমাদেরকে ব্যাক আনতে হবে আর তাছাড়া নিনজা H2 আর এই বাইকটা কেমন লেগেছে সবার অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন ভাই একটুর জন্য আমি এখানে অ্যাক্সিডেন্ট করে ফেলতাম ভাই এই বাইকটার কিন্তু সব কিছুই আমার কাছে অনেক ভালো লাগছে স্টান্ট থেকে শুরু করে এই স্পিড মানে সব কিছু আমার কাছে দুর্দান্ত লেগেছে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আর অবশ্যই এই ভিডিওতে 6000 লাইক কমপ্লিট করে দেবেন আর হ্যাঁ গাইস নেক্সট পার্টের মধ্যে অবশ্যই আমরা ভাই ডেভিস গ্যাং এর এলাকার মধ্যে যাবো অ্যান্ড ভাই ওদের সব কয়টার অবস্থা খারাপ করবো প্লাস দফার রফা করবো সব কয়টার কারণ ভাই ওরা আমাদের জ্যাসকো গাড়ি চুরি করে সিরিয়াসলি জ্যাসকো যেটা আমার সব থেকে ফেভারিট গাড়ি তো ওই গাড়িটা ভাই আমাদেরকে ফিরিয়ে আনতে হবে তো সেটা আমরা নেক্সট পার্টের মধ্যে করবো নেক্সট পার্ট কারা কারা দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন আপনারা যত বেশি কমেন্ট করবেন তত বেশি আমি ভিডিও আপলোড করার চেষ্টা করবো তো গাইস যাই হোক ভিডিওটি এখানে রাখতেছি নেক্সট পার্টের মধ্যে আমরা বাকিগুলো দেখবো তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন তো যাই হোক গাইস দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ